প্রেমিকাকে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ। অশোকনগরে গ্রেফতার চার যুবক, তিন বন্ধুকে সঙ্গে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়েছে, এমনই অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মা অসুস্থ বলে প্রেমিকের কাছে টাকা চান, এমনই দাবি নির্যাতিতার। টাকা দেওয়ার নাম করে তাকে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়েছে, এমন অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রেমিকাকে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ। অশোকনগরে গ্রেফতার চার যুবক। মনোজ মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। মনোজ, কি অভিযোগ? দেখো, যে অভিযোগটা উঠছে তা হলো যে গতকাল রাতে এক মহিলাকে কিন্তু ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়েছে, এমনটাই অভিযোগ করা হয়েছে। এবং এই অভিযোগটা অশোকনগর থানায় লিখিতভাবে করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে গতকাল রাত্রেবেলা কিন্তু পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। ইতিমধ্যে তাদেরকে বারাসাত আদালতে তোলা হয়েছে। তবে ঘটনা সূত্রে যেটা জানা যাচ্ছে যে আকাশ নামে এক ব্যক্তি, অশোকনগরের বাসিন্দা, সে ওই মহিলার সঙ্গে কিন্তু প্রেমের সম্পর্ক ছিল এবং গতকাল রাত্রেবেলা টাকার জন্য, অর্থাৎ ওই মহিলার মা অসুস্থ বলে জানায় এবং তাকে টাকা দেবে বলে তাকে বাড়িতে ডেকে নিয়ে আসে এবং তাকে এবং বেশ কয়েকজন বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে ওই মহিলাকে মদ্যপান করা এবং বেহুশ করে গণধর্ষণ করে, এমনটাই অভিযোগ পাওয়া যাচ্ছে। তবে এই আকাশ, যে মূল অভিযুক্ত, সে কিন্তু তার মা স্বীকার করছে এবং ক্যামেরার সামনে বলেছে যে তার ছেলে সম্পূর্ণ নির্দোষ, তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে, এমনটাই। ইতিমধ্যে কিন্তু অশোকনগরের MLA নারায়ণ গোস্বামী ওই অত্যাচারিত মহিলাকে বারাসাত হসপিটালে নিয়েছে, ইতিমধ্যে কিন্তু চিকিৎসা শুরু করেছে। অর্থাৎ যে একজন মূল অভিযুক্ত আকাশ এবং তার তিন বন্ধু প্রত্যেককেই তাহলে গ্রেফতার করা হয়েছে, মনোজ? একেবারেই তাই। অশোকনগর থানায় গতকাল রাত্রেবেলা যখন ওই মহিলার পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছিল, সেই রাতের মধ্যেই পুলিশ কিন্তু তল্লাশি অভিযান চালিয়ে একের পর এক অশোকনগর থেকেই কিন্তু চারজনকেই গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে আজকে বারাসাত আদালতে পাঠানো হয়েছে। যে মহিলাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে, যার বিরুদ্ধে যিনি অভিযোগ করছেন, তার অবস্থা এখন কেমন? এবং স্থানীয় বিধায়ক, যার কথা তুমি বলছিলে, তিনি কি বলছেন? আর স্থানীয় বিধায়কের দাবি যে যারা এখানে অপরাধী, অর্থাৎ এই অপরাধ করেছে, তাদেরকে শাস্তির দাবি করেছেন এবং তিনি নিজে সেই মহিলাকে বারাসাত হাসপাতালে নিয়েছেন চিকিৎসার জন্য। তবে ওই মহিলা এখনো পর্যন্ত চিকিৎসা শুরু হয়েছে এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল। এবং যেহেতু সেই অশোকনগরে এই ঘটনা ঘটেছে, সেই জন্য MLA নিজে উদ্যোগ নিয়ে ওই মহিলাকে বারাসাত হাসপাতালে নিয়ে এসেছেন চিকিৎসার জন্য। অর্থাৎ এই চারজন যুবক পুরোপুরি পরিকল্পনা মাফিক পুরোটা করেছিল কি তাহলে? মহিলার অভিযোগের ভিত্তিতে এমনটাই জানা যাচ্ছে যে এই চারজনা পুরোপুরি পরিকল্পনা মাফিকই ঘটনাটা ঘটিয়েছে। তবে মূল অভিযুক্ত যে আকাশ, অর্থাৎ যে ওই মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল, তার মা কিন্তু জানিয়েছে যে এই সম্পূর্ণভাবে চক্রান্ত করে তার ছেলেকে ফাঁসানো হয়েছে। ধন্যবাদ মনোজ। প্রেমিকাকে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ। অশোকনগরে এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। ইতিমধ্যে চারজনকে পুলিশ গ্রেফতার করা হয়েছে, করেছে মূল অভিযুক্ত আকাশ, যার প্রেমিকা, যিনি অভিযোগ করছেন যে তাকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। এই আকাশ সহ চারজনকে পুলিশের তরফ থেকে গ্রেফতার করা হয়েছে, এমনই জানা যাচ্ছে। ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখবো, নির্যাতিত ওই মহিলাকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং স্থানীয় বিধায়ক, তিনি ওই মহিলার পাশে দাঁড়িয়েছেন। মা অসুস্থ বলে প্রেমিকাকে ডাকেন এবং তারপরই পুরো পরিকল্পনা মাফিক চারজন গণধর্ষণ করে বলে অভিযোগ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।